এখানে কি ডাক্তার দেখালেন? কি হয়েছে? ডাক্তাররা কি ঠিকঠাক দেখতেছে? আচ্ছা, এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো? আন্দোলন এবং সেটা আমাদের ন্যায্য দাবি যে আমাদের সুরক্ষা, আমাদের সিকিউরিটি, যাতে আমরা যে পরিবেশটায় চাকরি করি আমরা সবাইকে যাতে সুস্থভাবে পরিষেবা দিতে পারি, সেই দাবিতে আন্দোলন। বা আমাদের তো অন্য কোনো কিছু নয়, সেই জন্য আমাদের তাদের প্রতি আমাদের সহানুভূতি সমর্থন সব কিছুই রেখেই আমরা পরিষেবা দিচ্ছি। কারণ আমাদের তো জনগণকে পরিষেবা দিতে হবে, সেটা আমাদের কর্তব্য। তো সেই জন্য আমরা 12 তারিখ আমরা একটা প্রতীকী আউটডোর বন্ধ রেখেছিলাম, কিন্তু যাতে পেশেন্টের কোনো পরিষেবার ঘাটতি না হয় বা অসুবিধা না হয়, তার জন্য আমরা ইমার্জেন্সিতে তাদেরকে আমরা পরিষেবা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ। এবং আমরা কালো ব্যাচ করে আমরা সেদিন প্রতীকী ধর্মঘট করেছিলাম। মানে এখানে তাহলে বলা চলে যে তার প্রভাব সেইভাবে পড়েনি, মানে আপনারা যে সাধারণ মানুষদের হয়রানি করতে দেননি? না, যাতে করে সাধারণ মানুষের হয়রানি না হয় সেই জন্য তো অবশ্যই আমরা চেষ্টা করেছি, কিন্তু তাদের আমাদের ডাক্তারদের যে আন্দোলন চলছে তাদের প্রতি আমার সেই নৈতিক সমর্থন আমাদের আছে। আচ্ছা।